পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 21 বছরের প্রতীক ক্ষেত্রপাল নামে এক ব্যক্তি, আহত হয়েছেন 5 জন। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া থানার বৈচি চারা বাগান এলাকায়। এদিন প্রতীক ক্ষেত্রপাল শিমলাগড়ের উত্তরাখণ্ড থেকে বাইকে করে 2 মহিলা ও 1 শিশুকে নিয়ে মেমারি সুলতানপুরে বোনের শ্বশুর বাড়ি যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে। 2টি গাড়ি রাস্তায় উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বৈচি গ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রতীককে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত 5 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মাথায় কি হেলমেট টেলমেট বা কিছু ছিল? হ্যাঁ, যে চালাচ্ছিল তার মাথায় হেলমেট ছিল। তারা কোথায়, ঘটনাটা কোথায় ঘটেছে এবং তারা কোন দিকে যাচ্ছিল? বইটি চারা বাগানের মুখেই হয়েছে। ওটা সম্ভবত মেমারের দিকে যাচ্ছে, যেটা অ্যাক্সিডেন্ট আমরা নিয়ে এসেছি, তাদের সম্ভবত ওদের মেমারের দিকে যাচ্ছে। ওই বাইকটাতে কি 4 জন ছিল? হ্যাঁ, বাচ্চা নিয়ে 4 জন ছিল। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।